ওয়েলকাম বন্ধুরা কেমন আছো তোমরা চলে আসলাম রু ফেরো টাউন গেম নিয়ে তো আজকে আমি একটি পাওয়ার নেব এই পাওয়ার নিয়ে আজকে পুরো সিটি টোট দেবো তো আমি পাওয়ারটা নিয়ে নিয়ে এই পাওয়ারটার নাম হচ্ছে যে পাওয়ারটা নিলে আমাকে কোনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি এই পাওয়ারটা নিয়ে নিলাম এবং চলো আমাদের মিশন স্টার্ট করা যাক আমি প্রথমে এই এই বিল্ডিং থেকে জাম করব। এবং জাম করে আরেকটি বিল্ডিংয়ে যাব। এবং এই টা এই টাউনের কোথায় কি আছে আমি সব বোঝার চেষ্টা করব। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে জাম করে যাব। এবং দেখবো কোথায় কি আছে এবং সেই ভিলেন কিংবা আর্মি পুলিশ যাই থাকুক সেগুলোকে আমার ফিনিশ করা লাগবে এবং এই টাউন আমার দখলে নিয়ে আসতে হবে তো আমি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাচ্ছি কিন্তু এই বিল্ডিংয়ে আমি প্রবেশ উঠতে পারলাম না ব্যাপার না আমি এখান থেকে আমার কাছে রশি আছে রশি দিয়ে এই বিল্ডিংয়ে উঠবো এই বিল্ডিংয়ে উঠলাম আমি উঠে পড়লাম তো দেখি এই আশেপাশে কেউ আছে না কি কিন্তু আশেপাশে কেউ নেই তো এখান থেকে জাম করবো জাম করে আমি গ্লেডারের সহযোগিতায় আমি উড়াল দেব গ্লেডার দিয়ে উড়াল দিয়ে দেখব কোথায় কি আছে এবং এই সিটিতে এই টাউনে এই নিউ ইয়র্ক টাউন এই টাউনে কোথায় কি আছে আর্মি ভিলেন পুলিশ সব কিছু আমি ফিনিশ করে এই টাউন আমার দখলে নিয়ে আসবো আমি গ্লিডার দিয়ে ওড়াল দিচ্ছি কিন্তু আমি খাম্বার সাথে বেঁধে গিয়ে পড়ে গেছি তো ব্যাপার না আমি এখান থেকে জাম করে এই বিল্ডিংয়ের ছাদে উঠব তো আমি জাম করে এই বিল্ডিংয়ের ছাদে উঠলাম তো এই পাশে দেখা যাচ্ছে একজনকে পাওয়া গেল এই ব্রো এই ব্রো এই ব্রো তুমি কি আমার ফ্রেন্ড হবে আমার কি কিছু হেল্প করতে পারবে তুমি কথা শুনছো না তুমি পিঠা খাও তুমি পিঠা খাও এই হকি দিয়ে পিঠা খাও একটা লাথি খাও একটা গেনেট মেরে দিই এ বেটা কথা শুনলো না আমার তো সামনে আর কাউকে পাওয়া যায় কি না দেখি সামনে দেখা যাচ্ছে এই আপু এই এই মেয়ে এই মেয়ে তুমি কি আমার সাথে প্রেম করবে তোমার তোমার কি বয়ফ্রেন্ড আছে তোমার কি কার সাথে কথা বলছো বয়ফ্রেন্ডের সাথে তোমাকে তো তোমাকেও তো পিটা দিতে হবে আমি হকি দিয়ে পিটা দিই পিটা দিই তোমার এত বড় সাহস তুমি আমার এখানে পুলিশ এই পুলিশ বেটাকে তো হকি দিয়ে পিটিয়ে আমি ফিনিশ করে দেবো ফিনিশ হয়ে গেছে তো চলো আমরা সামনে আগাই এখানে একটি গেনেট মেরে দিই আশেপাশের পরিবেশ কেউ কোনো ভিলেন থাকলে বাহির হবে তো আমি সামনের দিকে আগাই সামনের দিকে একটি কার্ড দেখা যাচ্ছে এই কার্ডটা আমি ইউজ করব কিন্তু পুলিশ বেটার গাড়ি চলে এসেছে এখানে গ্রেনেড মেরে দিলাম একটা লাথি দিই লাথি দিয়ে ফিনিশ করে দিই ফিনিশ হয়ে গেল আমি এই কার্ডটার সহযোগিতা নেব এই কার্ডটা ডাইভ করব এবং ডাইভ করে যাব আর্মি ক্যাম্পে আর্মি ক্যাম্প আমার দেখা হয়ে গেছে তো চলো যাই আমরা আর্মি ক্যাম্পে সেখানকার পরিবেশ দেখব এবং তাদেরকে ফিনিশ করে আমি একটা জাম দিয়ে এই টাউনে নামতে হবে আমাকে আমি জাম করলাম আমার জামটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো কত সুন্দর রাস্তা দেখো অনেক পাহাড় পর্বতের ভিতর দিয়ে গেছে অনেক সুন্দর গ্রাফিক্স আর তোমরা অবশ্যই গেমটি খেললে ভালো লাগবে আর চলো আমরা আর্মি ক্যাম্পের দিকে এই তো পেয়ে গেছি আর্মি ক্যাম্প এই ক্যাম্পের সামনে দুইটা কার দেখা যাচ্ছে আমি এখানে ব্রেক করব। এখানে আর্মিদের গেট পেয়ে গেছি এখানে পুলিশ বেটা আমি আগে বলেছি যে কোনো ভিলেন পুলিশ আর্মি এই টাউনে রাখবো না আমি একটা লাথি দিয়ে দিয়েছি আমার কারকে আরেকটি দেব লাথি লাথি দিয়ে এই গেটটা ভাঙবো কিন্তু এখানে পুলিশ বেটাকে ফায়ার করে আগে ফিনিশ করে নিই ফিনিশ হয়ে গেছে তো এই কারটাকে আমি একটু রশি দিয়ে ঘুরাই উলটিয়ে পাল্টি আরেকবার দেবো ঘুরিয়ে পাল্টিয়ে এই পুলিশ কারটাকে একটা লাথি দেবো লাথি দিয়ে লাথি দিয়ে গেটটা ভাঙার চেষ্টা করব কিন্তু গেটের ভিতরে গেল না একটা গেনেট মারি তাও কিছু হলো না এবার এই পাশে গিয়ে একটা লাথি দেবো দেখি এবার কি হয় হ্যাঁ এবার গেটের মধ্যে প্রবেশ করেছে এবার একটা গেনেট মেরে দিই হ্যাঁ গেনেটে কাজ হয়েছে এই এই কার্ডটাকেও গেনেট মেরে দেবো গেনেটে কাজ হচ্ছে হ্যাঁ গেনেটে কাজ হয়ে গেছে তো চলো আমরা এক আর্মি আমাকে মারার জন্য আসছিল আমি উড়াল দিয়ে রশি দিয়ে আমি এবার নামবো এখানে নামার পরে এখানে দেখা যাচ্ছে অনেক আর্মি এগুলো সবাইকে আমার সবাই আমাকে ফায়ার করছে আমি যেন আহত হই সবাইকে আমি ফায়ার করে ফিনিশ করে দেব এবং এখানে তাদের কোনো অস্তিত্ব রাখবো না এই টাউন আমার এই টাউনে আমি দখল করব সব কিছু আর্মি সব যত আর্মি আছে তাদের যে জেড অ্যারোপ্লেন এই এটাকে একটা গেনেট মেরে দিই গেনেট মেরলেই ফিনিশ হয়ে গেল তো এখানে পিছন থেকে আরেকটা আর্মি দেখা যাচ্ছে এই আর্মিকে ফিনিশ করে দিলাম কিন্তু হেলিকপ্টার ভিলেন থেকে হেলিকপ্টার থেকে আমাকে কোন ভিলেন ফায়ার করছে এই হেলিকপ্টার তো আমি রাখবো না একটা গেনেট মেরে দিই কিন্তু গেনেটে তো কাজ হলো না আরেকটা মারি আরেকটা তো কাজ হলো না আরেকটা মারি এবার একটু ফায়ার করে দেখি না ফায়ারে কাজ হবে না গেনেটি মারি গেনেট মারার পরে কাজ হয়ে গেছে এই তিন বেটাকে মারার জন্য এক একটা গ্রেনেটেই যথেষ্ট আমি একটা গেনেট ইউজ করলাম তিন বেটা ফিনিশ হয়ে গেল এই বেটাকে একটা গেনেট মারি কিন্তু লাগলো না এবার ফায়ার করে ফিনিশ করে দিই এই পুলিশ কার্ডটাকে একটা গেনেট মেরে ফিনিশ করব হ্যাঁ ফিনিশ হয়ে গেছে এই পাশে এত আর্মি কেন রে ভাই এত আর্মি এটাকে একটা গেনেট মেরে দিই এত আর্মি এই ক্যাম্পে ছিল তাদের সবাইকে ফিনিশ করতে আমার অনেক আমার পাওয়ার নিয়ে নিচে আড়মোড় কোলা সে কারণে আমার কিছুই হবে না আমার অনেক পাওয়ার অনেক শক্তি সঞ্চয় করে এসেছি এখানে রোবট ব্যাটাকে একটা গেনেট মেরে দিই রোবট ব্যাটাকে এখানে অনেক আর্মি রোবট হেলিকপ্টার ভিলেন পুলিশ অনেক কিছু আছে তাদের সবাইকে ফিনিশ করতে হবে ফিনিশ করতেই হবে ফিনিশ না করলে এরা আমাকে অনেক প্রবলেম করবে আমার এখানে একটা গেনেট মারবো একটা গেনেট মারলে শেষ এখানে কি করা যায় একটা ভালো গান নিয়ে নিলাম এই গান দিয়ে আমি এবার ফিনিশ করে দেবো এই আর্মি ব্যাটা পুলিশ কার এই হেলিকপ্টার ব্যাটাকেও ফিনিশ করতে হবে এই হেলিকপ্টার থেকে কোন ভেলেন আমাকে ফায়ার করছে এই হেলিকপ্টারটা অনেক ক্ষণ যাবত আমাকে ফায়ার করছে কিন্তু হেলিকপ্টারে আমি ফায়ার লাগাতে পারছি না তো চলো এবার ফায়ার এবার ফিনিশ করবই ফিনিশ হয়ে গেছে তো চলো এবার সামনের দিকে কে যেন আমাকে ফায়ার করছে এই বেটাকে তো আমি রাখবো না এই বেটা এত বড় সাহস আমাকে ফায়ার করে আমার পাওয়ার আছে আর্মল কোলা এই হেলিকপ্টারটাকে ধ্বংস করে দিলাম ফায়ার করে আমার আর্মল কলা পাওয়ার গ্লিডার দিয়ে আমি ফ্লাই করতে পারি উঠতে পারি তো সব কিছু করতে পারি চলো আমরা এই ছাদে উঠি সব কিছু ফিনিশ হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা গেমটি অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমি দেখবো এবার কোনো ভিলেন আমাকে অ্যাটাক করে নাকি আমি চারপাশে দেখি আমি স্থির হয়ে দেখি কেউ আছে নাকি কোথাও তো আজকের গেমটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে